অলিম্পিক ফুটবল ইভেন্টে বি গ্রুপে আর্জেন্টিনা মরক্কোর ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। আর্জেন্টাইন ফুটবলাররা লকার রুমে দুই ঘন্টা অপেক্ষা করার পর জানা গেল ম্যাচটি 2-2 গোলে ড্র হয়নি, বরং মরক্কোর কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ পুনরায় চালু কিংবা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের উপর মরক্কো সমর্থকদের আক্রমণাত্মক আচরণ, পানির বোতল ছুড়ে মারা থেকে শুরু করে স্টেডিয়ামে ঘটে যাওয়া নানা বিশৃঙ্খলা নিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA। আর্জেন্টিনা মরক্কোর মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় 2-2 গোলে সমতায় শেষ হয়েছে। এরপর ম্যাচ শেষ হওয়ার পর প্রায় 1 ঘন্টা 30 মিনিটেরও সময় পেরিয়ে যাওয়ার পর জানা গেল আর্জেন্টিনার শেষ গোলটি বাতিল হয়েছে VAR দেখার পর। VAR অফসাইডের ফাঁদে ফেলে আর্জেন্টিনার গোল বাতিল করেছেন রেফারি। এ ঘটনা ক্ষুব্ধ করেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অবিশ্বাস্য বলে পোস্ট শেয়ার করেছেন মেসি। এবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA সভাপতি ক্লাউদিও তাপিয়া ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছে মরক্কোর ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন বিশৃঙ্খলা খুঁটিয়ে দেখার জন্য। আর্জেন্টাইন ফুটবলারদের উপর আক্রমণ থেকে শুরু করে ম্যাচ শেষ হওয়ার পর রেফারির VAR দেখা এবং গোল বাতিল করা আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে ফিফার কাছে অভিযোগ করেছেন ক্লাউদিও তাপিয়া। এমন বিষয়টি ফুটবলের জন্য দুঃখজনক বলেও ক্লাউদিও তাপিয়ার করা সেই অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টাইন ফুটবলার এনচো ফার্নান্দেস ফরাসি ফুটবলারদের আফ্রিকানদের সঙ্গে তুলনা করে বর্ণবাদী গান গেয়ে তলপাড় ফেলে দিয়েছিলেন। এরপর থেকে আর্জেন্টাইনদের প্রতি ক্ষুব্ধ হতে শুরু করেছে ফরাসিরা। আর প্যারিস অলিম্পিকে আর্জেন্টাইন ফুটবলারদের উপর আক্রমণের সংখ্যা থেকে দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছিল ম্যাচ, তাতেও বিশৃঙ্খলা থামাতে পারেনি আয়োজক কর্তৃপক্ষ।